আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস লাইফ স্টাইল ইন অস্ট্রেলিয়া। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওরিও দিয়ে চকলেট কেক। এর জন্য আপনাদের চকলেটেরও প্রয়োজন নেই, আর সাথে দেখাবো কিভাবে বাসায় শিউলি ফুল তৈরি করতে পারেন কোনো রকম ফন্ডেন্ট ছাড়া। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এর জন্য আমাদের প্রয়োজন অরিও বিস্কিট। আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট বিস্কিট নিয়ে নিতে পারেন। আমি এখানে 12টার মতো অরিও বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটগুলোকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার হাফ কাপের মতো মিশ্রণ হয়েছে। হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। সব উপকরণ খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে কোকো পাউডার স্কিপ করতে পারেন। আমরা যেহেতু চকলেট বিস্কিট দিয়ে কেক তৈরি করছি, এজন্য কোকো পাউডার না দিলেও চলবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই মিশ্রণের সাথে আমাদের চকলেটের গুঁড়োটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টোটাল 1 কাপ পরিমাণ মিশ্রণ হয়েছে। এই কেকে আমি কফি মিক্সড করব। এই জন্য 1টা গ্লাসে আমি 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। চলুন তাহলে কেকটা তৈরি করে নিই। এর জন্য একটা পরিষ্কার বলে আমি আগে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 4টা ডিম ব্যবহার করেছি। ডিমের কুসুম যেন গলে না যায় বিষয়টা খেয়াল রাখবেন। এখন আমি 1টা 1টা কুসুম বাটি থেকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। ডিমের কুসুম যদি সাদা অংশের সাথে থেকে যায়, তাহলে কিন্তু একটা ফোম যে ক্রিয়েট করছি আমি, এই ফোমটা কখনোই ক্রিয়েট হবে না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। ডিমের ফোম থেকে সব মিশ্রণ মিশানো পর্যন্ত কিন্তু লো স্পিডে করে নেবেন। হাই স্পিড দিলে কিন্তু ডিমের ফোম তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এখন সব শুকনো উপকরণগুলো মিশ্রণের সাথে মিশিয়ে নেব। খুব আলতো হাতে মেশাবেন। এই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করে মেশাতে যাবেন না, এতে কিন্তু ডিমের যে ফোম ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কেকটা ফুলবে না। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ আর কফির মিশ্রণটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। কেকের ব্যাটারটা ঠিক এরকম একটা ঘন হবে, দেখতেই পাচ্ছেন এখন রেডি। এখন কেকটা সেট করে নিব। এর জন্য আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এটা গোল শেপের মোল্ডেও করতে পারেন। কেকের মোল্ডটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব, এর মাধ্যমে এয়ার বাবলগুলো বেরিয়ে যাবে। এখন সুগার সিরাপটা তৈরি করে রেখে দিব। এর জন্য কিছু আইসিং সুগার নিয়ে তার মধ্যে কিছুটা পানি মিশিয়ে নিয়েছি। কেকটা বেক হয়ে গেছে। কেকটা আমি 160-তে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এখন চকলেটের মিশ্রণটা তৈরি করে নেব। যে চকলেটটা আমি ব্যবহার করছি এটা আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। চকলেটের সাথে আমি কিছুটা হুইপড ক্রিম অ্যাড করে মাইক্রোওভেনে মেল্ট করে নিয়েছি। এখন কেকের ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বোলে হেভি ক্রিম দিয়ে নিয়েছি, সাথে আইসিং সুগারও দিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, সাথে 1/2 কাপ পরিমাণ আইসিং সুগার। কেকের ক্রিমটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যে পাত্রে তৈরি করছেন সে পাত্রটা উল্টিয়ে ধরলেও যখন ক্রিমটা পড়ে যাবে না, তখন মনে করবেন মিশ্রণটা রেডি। এখন কেকটা সেট করে নেব। এর জন্য যে পাত্রে কেকটা বসিয়েছিলাম তার মধ্যে আমি একটা ক্লিন ড্যাপ বিছিয়ে নিয়েছি। ক্লিন ড্যাপ বিছিয়ে নেওয়ার পরে এখন কেকটা এর উপরেই সেট করে নেব। দেখতেই পাচ্ছেন তার আগে আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন মোল্ডের উপরে প্রথমে আমি কেকটাকে ভালো করে বসিয়ে নিলাম। এখন কেকের উপরে সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম, যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। খুব ভালো করে চারিপাশে সুগার সিরাপ দেওয়ার পরে এখন আমি কেকের ক্রিমটাকে চারিদিকে ভালো করে বিছিয়ে দিচ্ছি। এইভাবে পাইপিং ব্যাগ দিকে বিছিয়ে দিলে খুব সুবিধা হয়, খুব সহজে চারিদিকে বিছিয়ে নেওয়া যায়। এখন আমি পরপর 3 ধাপ কেক বসিয়ে দিয়েছি।
আর সাথে সুগার সিরাপও অ্যাড করে দিয়েছি। সব সুগার সিরাপ দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি কেকের মিশ্রণের উপরে ক্রিমটাকে বসিয়ে দিয়েছি। এখন যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সে চকলেটটা ঢেলে দিলাম। চকলেটের মিশ্রণটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন শিউলি ফুলগুলো বানিয়ে নেওয়ার পালা। এর জন্য আমি গ্রাম পেস্ট ব্যবহার করেছি। গ্রাম পেস্টের ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটির মতো বেলে নেব। গ্রাম পেস্ট তৈরি করার জন্য আপনারা চিনিটাকে আগে ব্লেন্ড করে আইসিং সুগার করে নেবেন। তারপরে সেই পানি চিনির সাথে অল্প অল্প পানি দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেবেন। তাহলে তৈরি হয়ে যাবে গ্রাম পেস্ট। এটা আপনারা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। নোজেলের পিছন সাইড থেকে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এখন তার মধ্যে থেকে আমি একটা ছুরির সাহায্যে দেখতেই পাচ্ছেন কিভাবে শিউলি ফুল তৈরি করে নিচ্ছি। আমিও কিন্তু প্রথমবার শিউলি ফুল তৈরি করছি। খুব ভালো করে খেয়াল করে দেখতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আমিও প্রথমবার করছি, আপনারাও প্রথমবারেই ভালোভাবে করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলগুলা। এখন শিউলি ফুলের বোটা তৈরি করে নেব। এর জন্য আমি কিছুটা গাম পেস্টে ফুড কালার দিয়ে নিয়েছি। ফুড কালার দিয়ে নেওয়ার পরে এখন লম্বা লম্বা করে ডান্টির মতো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটু করে পানি মিশিয়ে আমি শিউলি ফুলের মাঝখানে বসিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে একটু হালকা করে ফুটো করে দিচ্ছি। এতে দেখতে মনে হবে অরিজিনাল শিউলি ফুল। শিউলি ফুলের মাঝখানে একটা ফুটো করে নিলাম। এখন একটা ডান্টি নিয়ে তার আগে একটু হালকা করে পানি মিশিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে দিলাম। পানি না মিশালে কিন্তু জোড়া লাগবে না। এখন দেখতে পাচ্ছেন ছোট্ট একটু করে ফুটো করে দিলাম। এতে মনে হবে এটা সত্যি শিউলি ফুল। প্রথমবার হিসেবে শিউলি ফুলগুলো কিন্তু দেখতে খারাপ হয়নি। দেখতেই পাচ্ছেন আমি একে একে সব শিউলি ফুলগুলো তৈরি করে রেখে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে! এখন কেকের উপরে শিউলি ফুলগুলো বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।